মদিনার তাকে 350 মাইল এক যুবকের বাড়ি, শাসন ছিল হযরত ওমর ফারুকের শাসন আমল। কার আমল? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘুর শাসন আমল। মদিনার থেকে 350 মাইল এক যুবকের বাড়ি, ঘোড়ার পিঠে চড়িয়া 350 মাইল দূর থেকে যুবক রানা করছে মদিনা শহরে মসজিদ নববীতে হযরত ওমরের পিছনে নামাজ আদায় করবি, আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করবি। কিছু রাস্তা আসার পরে, মদিনার কাছাকাছি আসার পরে মরুভূমির রাস্তা, পেরেশান হয়ে গেল, ভাবলো একটা জায়গায় দাঁড়িয়ে রেস্ট নিব, শুয়ে যাব। একটা খেজুর বাগানে ঢুকিয়া ওই যুবক ছেলেটা খেজুর গাছের মধ্যে ঘোড়াটা বাঁধছে, খেজুর গাছের ছায়ার নিচে শুয়ে গেছে। বাবাজি সফরি জিন্দিগি রশি তেমন ভালো না, ঘোড়া রশি চিরিয়া খেজুর বাগানের চারার মধ্যে যাইয়া খামর খেয়ে খাটিয়া খায়া পা দিয়া পারিয়া খেজুর বাগানের মালিকের খেজুরের চারাগুলা নষ্ট করে দিছি। খেজুরের চারা কি করছে? বান্দরে আমার এই বাগানের মালিক একজন বিদ্যা, বিদ্যা আসিয়া দেখলে একটা ঘোড়া তার সব চারা নষ্ট করে দিছে, এই ঢিল মারা শুরু করছে। বিদ্যাটা ঘোড়ার প্রতি ঢিল মারা শুরু, ঢিল মারতে মারতে ঘোড়ার মাথার মধ্যে লেগে ছিদ্রি হয়ে গেছে, রক্ত বাহির হতে হতে ঘোড়াটা জায়গায় মরে গেছে। যুবকটার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠিয়া দেখে তার ঘোড়া মরে গেছে, পাশে বুড়া বেটা দাঁড়িয়ে আছে। ও মুরব্বী চাচা, আমার ঘোড়া কেমনে মরল? মুরব্বী একজন মুসলমান, যুবকটা একটা মুসলমান, যুবকই শক্তি তো প্রবাসী, বাবাজি সফরে জিন্দিগি, মাথা একটু খারাপ হয়ে গেল, ঘোড়া মরে গেছে কেমনে আমি বাকি রাস্তা মদিনায় যাব, মদিনার থেকে বাড়ি আমি কেমনে যাব, মদিনার থেকে বাড়ি কেমনে? চাচাকে বলে, চাচা আমার ঘোড়া কেমনে মরছে গো? ওই বুড়া চাচাও মুসলমান, মিথ্যা বলবে না, বলে চাচা আমি ডিল মারছিলাম, ডিল মারতে মারতে হঠাৎ সে মরে গেছে, গরম হইয়া বুড়া চাচার উপর আঘাত করেছে যুবক ছেলেটা, আঘাতের চোটে বুড়া চাচাটাও জাগার মধ্যে মরে গেছে। বুড়া চাচা যখন মরে গেছে, মুরব্বী যখন মরে গেছে, ওই যুবক ছেলেটা দাঁড়াইয়া অনুতপ্ত হওয়া শুরু করছে, মনে মনে বলতেছে, আহারে আমি তো এই লোকটাকে মেরে ফেলে আসামি হয়ে গেলাম, আল্লাহর আদালতে কুনি বলে গণ্য হয়ে গেলাম, আমি কুনি হইয়া কাল কিয়ামতের দিন মালিকের আদালতে কেমনে জবাব দিব রে? কি জবাব দিব আমি? আমি তো এখন আসামি হয়ে গেলাম, খুনি হয়ে গেলাম। সন্ধ্যা যখন হয়ে যায়, ওই মালিক বিদ্যার দুইটা যুবক ছেলে আছে, তার বাবা বৃদ্ধ লোক যখন বাড়ি যায় না, তারা খুঁজতে খুঁজতে বাগানে আসছে, আসিয়া দেখে তাদের বাবা মরে আছে, ঘোড়া মরে আছে, পাশে যুবক দাঁড়িয়ে আছে। ও যুবক, আমাদের বাবা কেমনে মরছে? আমি এইভাবে রাগ করে তোমাদের বাবার উপর আক্রমণ করেছিলাম, বৃদ্ধ মানুষ তো, আক্রমণের চুটে তোমার বাবা মরে গেছি। যুবক পালায় যেতে পারতো না, পালে ভাগিয়ে চলে যেত, কে খবর পেত? কিন্তু পালায় যায় বসে আছে, আমি আসামি হয়ে গেছি, কবরের আজাব তো শুইতে পারবো না, হাসরের বিচার আমি শুইতে পারবো না, আদালতে মুখ দেখাতে পারবো। বন্ধনে আমার ওই যুবক ছেলে ডেকে বলে, বিদ্যার ছেলেরাম, ওমরের শাসন চলতেছে, আমিরুল মুমিনিন ওমর ফারুকের দরবারে তোমরা চলরে, নতুবা তোমরা যে শাস্তি দিবারে আমি সেই শাস্তি বহন করব। আমি যুবক চাই না ওই কুনের গুণা নিয়ে কবরে যায় হাসরের মাটি উঠব, আমি চাই পবিত্র হইয়া কবরে যায় হাসরে উঠি, আমাকে মেহরবানি করে কমার ব্যবস্থা করো। তারা দুই ছেলে বলে, চলেন যুবক ভাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে যাব, উমরের দরবারে বিচার দিব, উনি নিজে আপনার বিচার করবে। তারা দুই ভাই বাদী হইয়াম ওই 350 মাইল দূরের যুবকের বিপক্ষে ওমরের দরবারে মামলা দিল। যখন মামলা দায়ের করেছ, তোমার বলে তুমি কোন করেছ, কাহা কোন করেছি,
উনি বলেছে কোনের বদলা কোন, তুমি তাকে জীবন শেষ করেছো, তোমাকে জীবন দিতে হবে, তোমার মাথা উড়াইয়ে দিতে হবে, এখন তোমার প্রাণনাশ করে দিতে হবে, জীবন তোমার শেষ করে দিতে হবে। কয় আমিরুল মুমিনিন যেই শাস্তি দিবেন সেটা আমি মেনে নিই, মেনে নিতে রাজি, কারণ এই কোনের গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, হাসরে উঠতে চাই না, আমাকে আপনি শাস্তির ব্যবস্থা করেন। হযরত উমর ফারুক বললেন জান্নাত কোথায় আছো, রেডি হও, ওই বিদ্যাকে তে মেরে ফেলছে, কোনের বদলা কোন, জীবনের বদলা জীবন দিতে হবে, তার জীবন প্রাণনাশ করে দিবা, মাথা উড়াই দিবা। ওই মৃত্যুর প্রাণনাশের আগে বাবাজি কতল করার আগে যুবক ছেলেটাকে উমর ফারুক বলে, বাবা তুমি 350 মাইল দূর থেকে এসেছিলা, বলো রে তোমার কোনো চাহিদা আসেনি, তোমার কোনো আবদার আসেনি, যদি কোনো আবদার থাকে আমি তোমার সব আবদার পূরণ করব, আমি তোমার আবদার। ওই যুবক ছেলে ডেকে বলে আমিরুল মুমিনিন আমার যদি কয়েকদিন সময় দিতেন, আমার এলাকার একজন ইহুদির দোকান থেকে আমি কিছু বাকি মাল নিয়ে কিনেছিলাম, সে বাকি কিছু করে টাকা পাবে, আমাকে যদি সময় দিতেন আমি বাড়ি যাইয়া ইহুদির পাওনাটা আদায় করে দিতাম, যদি এখন আমাকে মাথা উড়াই দেন, আমি যদি ইন্তেকাল হয়ে যায় তার পাওনা আমি আদায় করা হলো না, ইহুদিরা বলবে মুসলমান বেইমান, আমাদের বড় বদনাম হবে, আরো যদি অনুমতি দিতেন আমি আমার মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসতাম। আমিরুল মুমিনিন যেই মা আমাকে দুধ পান করাইছে, এত কষ্ট করে খাওয়াইছে গো, মায়ের কাছ থেকে দুধের ক্ষমা নিয়ে আসতাম, লালন পালনের মাফ নিতাম, একটু মেহেরবানি করে যদি আমাকে অনুমতি দিতেন। আমিরুল মুমিনিন বলেন তোমাকে তো চারতে গেলে কেউ জাবিন্দার হতে হবে, তোমার পক্ষে ডাইরেক্ট তোমাকে চারা যাবে না, হয়তো তোমার বাবাকে জাবিন্দার রাখতে হবে, নতুবা তোমার ভাইকে রাখতে হবে, নতুবা তোমার সন্তানকে, অথবা কেউ আত্মীয়কে, তোমার গার্জেন হয়ে আমাদের কাছে থাকতে পারবে আমানত হিসাবে, তারপরে তোমাকে ছুটি দেওয়া হয়। সে বলে না 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 আমিরুল মুমিনিন, আমার বাড়ি 350 মাইল দূর, 350 মাইল দূর এখানে মদিনায় কেউ আমার আত্মীয় নাই, কে আমার জামিনদার হবে, কে আমার জামিনদার হবে, আমিরুল মুমিনিন কে আমার জামিনদার হবে গো। হযরত উমর ফারুক বলে না না, যদি কেউ জামিনদার না হয় তাহলে তোমাকে ছাড়া যাবে না, আর কোনো সাহাবিও তোমার সঙ্গে দেওয়া যাবে না পাহারাদার হিসাবে, তোমার বাড়ি অনেক দূর, যদি সাহাবি হত্যা করে ফেলো অথবা তাদেরকে ফেরত তুমি নাও দিতে পারো, এই জন্য কেউ সঙ্গেও দেওয়া যাবে না, তোমার কেউ আত্মীয় স্বজন যদি জামিনদার না রাখতে পারো তোমাকে ছুটি দেওয়া যাবে না রে। যুবক ছেলে ডেকে বলে আমিরুল মুমিনিন তাহলে তো আমার আর সুযোগ নাই, আমাকে শহীদ করে দেন, মাথা উড়াই দেন। উমর ফারুক বলে রেডি হয়ে যাও। ওই মজলিস থেকে একজন সাহাবি দাঁড়ায় গেলেন, কঠিন বিপদের সময় চিনে না মুসলমান ভাইয়ের পাশে কেমন বিপদে দাঁড়ায় যায় শুনে নেন, একজন সাহাবি দাঁড়ায় বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ভাইয়ের রক্তের বন্ধন, কোন আত্মীয় যদি মদিনায় না থাকে গো, কালেমার বন্ধনের আত্মীয় কিন্তু আছে, আমিরুল মুমিনিন আমার ভাই, যদিও তার রক্তের বন্ধন কেউ নাই, নবী বলেছেন মুসলমান ভাই ভাই, আমার ভাই মুসলিম, আমি মুসলিম, এই হিসাবে আমি আমার ভাইয়ের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়া দরকার, আমি জামিনদার হব, আমি জামিনদার হব, আমার ভাইয়ের শেষ ইচ্ছা পূরণের জন্য আমিরুল মুমিনিন আমার ভাইয়ের পক্ষে আমি আপনার কাছে জামিনদার হয়ে থাকব। উমর ফারুক বলে সাবধান জামিনদার হতে, যদি শিলুক আসে না তোমার কিন্তু কতল হবে, আমিরুল মুমিনিন কতল হোক অসুবিধা নাই, আমি আমার ভাইয়ের পক্ষে কতল হতে রাজি।
ওই সাহাবীটা কে জানেননি, যার নাম আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর ভালোবাসায় নবীর খেদমতে এত বেশি সময় দিতেন, নিজে থাকার জন্য একটা ঘর বাড়ি বানাইতে পারে নাই। আবু জার গেফারি নবীর কাছে চাদর মুড়া দিয়া বসে আছেন, হযরত সাহাবী জিব্রিল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী আবু জার না? নবী কয়, জিব্রিল, এটা দে আমার আবু জার, তুমি কেমনে চিনলা? জিব্রিল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু জারের ব্যাপারে আসমানের ফেরেশতা আলোচনা করে, আমি শুধু চিনি না, আসমানের সব ফেরেশতা আপনার আবু জাররে চিনে। আমিরুল মুমিনীন বলেন, আবু জার গেফারি বুঝে যাবেন, দর হও যদি না আসে তুমি কত? আবু জার গেফারি কয়, বুঝিয়ে হইছি, যদি আমি জাবিন্দার না হই আর আমার বা ইচ্ছা পোষণ করেছে, কিয়ামতের দিন নবী যদি বলে, রে তোমরা কি ভাই ছিল না, তোমরা কি পারো না এই যুবকের পক্ষে জাবিন্দার হতে, আমি আল্লাহর আদালতে নবীর সামনে কি বিচার দিব, আমি জাবিন্দার হয়ে গেলাম। বললেন যুবক ছেলেকে উমর ফারুক ডেকে বললেন, যাও যাও, তোমাকে ছুটি দিলাম, আগামী মাসের প্রথম জুমাবারে তুমি মসজিদ নববীতে নামাজ আদায় করবা, জুমাবারে নামাজ শেষে আমি বিচারের আসনে বসবো, ওই দিন তোমার বিচার হবে। ওই দিন তোমার কি হবে? যুবক ছেলে 350 মাইল দূর চলে গেল, আর এদিকে চলতেছে আগামী মাসের যখন প্রথম জুমাবার চলে আসলো, মসজিদ নববীতে জুমার আজান হইছে গো, কিন্তু যুবক ছেলের কোনো খবর নাই। এখনো ওমর ফারুক চিঠি পাঠাইলেন, লোক পাঠাইলেন আবু জার গেফারির বাড়িতে, আবু জারকে জানিয়ে দাও বাড়ি থেকে যেন শেষ বিদায় নিয়ে আসে, কারণ আজকে তার জামিনের শেষ দিন, যদি যুবক ছেলে না আসে তাকে কতল করতে হবে। হযরতে আমি জাজি আবু জার গেফারি বাড়ি থেকে মসজিদ নববীতে জুমার নামাজ আদায় করেছে, জুমার নামাজ শেষে বাবাজি জুমার নামাজ শেষে বিচার বসে গেছে, যুবক ছেলে এখনো আসে নাই। আমিরুল মুমিনীন বললেন, আবু জার তোমার ব্যাপারে এখন রায় হয়ে যাবে, এখন তোমার ব্যাপারে রায় হয়ে যাবে রে আবু জার গেফারি। রায় হয়ে গেল যখন তাকে কতল করার জন্য দাঁড় করানো হলো, একজন লোক দৌড়ায় আসিয়া আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিনের দরবারে আসিয়া কয়, আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন একটু তামেন, বিচারটা একটু পরে করেন। কেন করেন জানেননি? কারণ মদিনার দূর থেকে একটু ধুলা উঠতেছে, মনে হয় কেউ ঘোড়া দৌড়ায় আসতেছে, মনে হয় গো আমিরুল মুমিনীন ওই যুবক ছেলেটা ঘোড়া দৌড়ায় আসতেছে। আর মদিনার মানুষ কান্দে, জল্লাদ কান্দে গো, সবাই বিনায় বিনায় কান্দে, জীবনে কত অপরাধী শাস্তি হলো, আছে একটা জান্নাতি মানুষের শাস্তি হতেছি, আবু জার একটা জান্নাতি, ওই জান্নাতি লোকটা জাবিন্দার হওয়ার কারণে কতল হয়ে যাবে। সারা মদিনার মানুষ হাউমাউ করে কান্দে যে কতল করবে, কাজী সেও কান্না কাটি শুরু করে দিছে। উমর ফারুক নিজে হাউমাউ করে কান্দে, বলে আবু জার রে, জীবনে কত আসামিকে রায় দিলাম, আজকে বুঝি একজন নিষ্পাপ লোককে রায় দিয়ে কতল করতেছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঠিকই দেখে যায় ওই 350 মাইল দূরে যুবক ছেলেটা চলে আসছে, যুবক ছেলেটা গোড়া থামাইয়া খলিফাতুল মুসলিমিনের দরবারে দুই হাত জোড় করিয়া, আমিরুল মুমিনীন আমার ঘোড়া ডিস্টার্ব করেছিল, অসুবিধা হয়ে গিয়েছে, মরুভূমির রাস্তা দেরি হয়ে যা আসতে, ওগো খলিফাতুল মুসলিমিন আমার ভাই আবু জারকে নামায় দেন, আমাকে তাড়াতাড়ি উঠাইয়া কতল করে দেন।
ওমর ফারুক ডেকে বললেন, আবু জার নেমে যাও। আল্লাহু আকবার বলেন না। আর 350 মাইল দূর থেকে যে যুবক ছেলেটা এসেছিল তার গলায় জড়াইয়া ওমর ফারুক বিনাইয়া বিনায় কান্দি ডেকে বলে, যুবক রে, তুই 350 মাইল দূর থেকে আসছো জান্নাতি হওয়ার কারণে, জান্নাতি হওয়ার জন্য। তুই জানোস যাওয়ার পরে তোর মাথা কেটে কতল করা হবে, তুই জানিয়েই তুই কোনের গুনাহ নিয়ে কবরে যাবে না, আসছো পবিত্র হওয়ার জন্য রে। যে লোকটা 350 মাইল দূর থেকে আসছে ওই লোকটা ইচ্ছা করে খুন করতে পারে না রে। এরে যুবক, একটু আগে একটা জান্নাত থেকে রায় দিয়াম কতল করতেছিলাম তাকে নামে আনলাম, এখন তো আর একটা জান্নাতিকে উঠাইতেছি। তুই যখন বাড়ি থেকে রওনা করেছিলে সেই সময় তুই আমার আল্লাহ তোকে মাফ করে দিছি, কারণ তুই জানিয়াই বাড়ি থেকে রওনা করেছ, ইচ্ছা করলে তুই আসতে পারত না, তোকে আমি খুঁজে পাইতাম না। কত বড় আত্মত্যাগ স্বীকার করে রে যুবক, তুমি 350 মাইল দূর থেকে এসেছ, তোমাকে তো আল্লাহ মাফ করে দিছে, তুমি এক জান্নাতি, তোমাকে কতল করতে হবে। ওই বিদ্যার দুই ছেলে যে বাদী ছিল তারা বলে, আমিরুল মুমিনিন, যেহেতু 350 মাইল দূর থেকে যুবক ছিলে, এই খুনের আদায় করে দেওয়ার জন্য, বেহেস্তি হওয়ার জন্য 350 মাইল দূর থেকে এসেছি, ওই যুবক ছেলে ইচ্ছা করে আমাদের বাবাকে মারে নাই, আপনি অনুমতি দিলে আমাদের বাবার খুন আমরা ক্ষমা করে দিব। আমাদের এই ভাই কতল করা লাগবে না, আমাদের বাবার খুন আমরা ক্ষমা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, এই কঠিন বিপদে ভাইয়ের পাশে ভাই দাঁড়াইছে জীবন বাজি নিয়ে, কত হয় না। আমরা বাবার ভীত বিপদ দেখলে ছেলে জুতা ফালায়া বাগে, বাবাজি ছেলের বিপদ দেখলে বাবা বাগে, বাগে নাতে কেমনে বাগে। করোনার সময় কত ছেলে বাবাকে ফালায়া বাগছে, কত বাবা সন্তান ফালায়া বাগছে, কত বউ জামাই ফালায়া বাগছে। জামাই কইছে, যদি খবর দিই বউকে তো ভালায় ভাগবে না, যায় আসছে সামনে দরজায় পিছর দিতে বউ ভাগিয়ে গেছে, করোনা আসতো, কেন আসে, করোনা কমলে আসতা, কোন ডরে কয়, মরার ডরে কয়, কথা কর জোরে ক। কত কোটিপতি করোনার সময় মরে গেছে কেয়ারটেকার বারান্দায় কাঁদছে, ছেলেকে বলেছে ব্লাশ দেখবা, ছেলে বলে না দেখার তো দরকার নেই, দাফন করে দাও বক্স, শেষ করে কোটি কোটি টাকা মিলিয়ন ট্রিলিয়ন মালিক আছে, সন্তান বুক করতেছে, কিন্তু শেষ মুহূর্তে লাশ দেখার নসিব হয়। লাশ দেখার কি কারণ, ভালোবাসা কমে গেছে। ভালোবাসা কি, ইমানদার আমলদার হকের দাওয়াত দেওয়া আর ধৈর্য ধারণ ব্যক্তি কি কমে, যে কমছে না বাড়ছে, যেরকম কমছে না বাড়ছে, কমে গেছে। কারণ ভালো মানুষ কমে গেছে, মন্দ মানুষ বেড়ে গেছে। বাবা দি এক সময় ছিল মন্দ মানুষ খুঁজে পাইত না, আর এখন ভালো মানুষের সান্নিধ্য পাওয়া কঠিন হয়ে গেছে। ভালো মানুষের সান্নিধ্য পাওয়া কি কঠিন হয়ে গেছে, সত্য মানুষের সাক্ষাৎ পাওয়া কঠিন হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ ভালো মানুষের দেখা দিও। আর এক সময় ছিল বাবাজি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাত্রে ঘুরাইতো, খারাপ মানুষ বাহির করব, দরব বিচার করব, রাতের অন্ধকারও খারাপ মানুষ খুঁজে পায় না রে। রাতের অন্ধকারও খারাপ মানুষ খুঁজে পায়, আর যেখানে কেউ খারাপ করতে চায় আরেকজন বাধা দে, কয় খারাপ করিও না, মাছা দুধের সাথে পানি মিক্স করবে, মেয়ে কয় বাধা প্রাচীর হয়ে দাঁড়াইছে, মিশায় না আল্লাহ দেখবে, এইভাবে দাঁড়িয়ে গেছে। খারাপ মানুষ বেড়ে গেছে, এখন ভালো মানুষ কমে গেছে।
ওই সময় ভালো মানুষ বেশি ছিল, খারাপ মানুষ কম ছিল। অনেক 200 মাইল দূর থেকে একটা যুবক ছেলে, একটা যুবতী মহিলা অলঙ্কার পরিয়া মসজিদ নববী বাবুনিসার সামনে যাইয়া বাবাজি চিৎকার করে আওয়াজ করতেছে। উমর ফারুক দেখে মহিলার বাড়ি মদিনায় না, ইয়ামেন দেশে হবে, অনেক দূর থেকে হবে। ওই মহিলাকে বললেন, তোমার বাড়ি কয়? বাড়ি হলো ইয়ামেন। তোমার সাথে কি কোনো পুরুষ লোক নাই? কয়, না। ও আমিরুল মুমিনিন, আমার কোনো পুরুষ মানুষ বাঁচা নাই, মহিলাও নাই, পুরুষও নাই। ওমর ফারুক বললেন, হে মা, তোমার শরীরে অনেক অহংকার, কেন মদিনায় এসেছো? আমিরুল মুমিনিন, ভাবলাম যে তো আত্মীয় স্বজন কেউ নাই, বাড়িঘর বিক্রি করেছি, সম্পদ সব গাঁটুরি বাদিয়া শেষ জিন্দিগি সোনার মদিনায় কাটায় দিব, সোনার মদিনায় কাটায়া দেওয়ার জন্য আমি এসেছি। ওমর ফারুক বললেন, মা, তুমি অনেক সুন্দর, অনেক সম্বল তোমার হাতে গো, তুমি তো অনেক বাজার অতিক্রম করে হাঁটিয়া হাঁটিয়া আসছো, কোনো মানুষ কি তোমার দিকে তাকায় নাই? তোমার দিকে কি কোনো যুবক ছেলে তাকায় না? ওই মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অনেক বাজার পেয়েছি, একা 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 হাঁটিয়া হাঁটিয়া এসেছি, কিন্তু গো আমার এত সম্বল আর অলঙ্কার গায়ে আছে, একটা লোক মাথা উঁচু করে আমার দিকে তাকায় নাই। আপনার মেয়ে 200 গজ যেতে পারবো? সফলা কুমারবো কতক্ষণ, ঠিক কিনা? আর সম্বল নিয়ে খুব আইন এদিকে রাস্তা বালা, এদিকে কিতা কিতা কো হেল্প করবো, হেল্প করবো, হেল্প করতে সিপা করলিত না, এমন হেল্প করে লুঙ্গি সুঙ্গি রাখকে হেল্প করে, কথা হয় ঠিক কিনা? জোরে ক হাজরিন, এই জন্য খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে, সত্যবাদী কমে গেছে, মিথ্যাবাদী বেড়ে গেছে। মিথ্যা এখন ফ্যাশন, আর মিথ্যাবাদীরা সত্য জানলো বলতে পারে না, কারণ সাহস নাই, কতক্ষণ ঠিক কিনা? এরা সত্য জানলো এরা বলতে পারে না, এরা মুখ দিয়া সত্য কথা আসে না, কারণ মিথ্যা কয়ে স্বভাব তো, মিথ্যা কয়ে আরেক মিথ্যা কুবো, আরেকটা কুবো, আরেকটা কুবো, যৎকেন মাত বৎকেন মিথ্যা কুবো, কথা হয় না? জোরে ক, যতটুক কথা বলবে ততটুক কি বুঝাইছেন? যতটুক কথা বলবে ততটুক কি বলবে? মিথ্যা বলবে, এটা স্বভাব তো। আমরা মিথ্যাবাদী হব না, সত্যবাদী হব। জোরে কোন কিবাদী হব? সত্যবাদী। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত, লানাতুল্লাহি আলাল কাযিব। সত্যবাদীর উপর আল্লাহর কি? সত্যবাদীর উপর আল্লাহর কি? মোট কথা আমার আলোচনা, কারণ একটা সূরা আমি সূরা আসরের উপর আলোচনা করেছি, এই সূরার ভিতরে এক বিষয় না, চারটা আসছে, এই জন্য আলোচনা ভিন্ন ভিন্ন হয়েছে। অনেকে বলবে যে হুজুরে অনেক বিষয় কথা বলেছে, না, আমি একটা সূরার ভিতরের কথা বলেছি, এই জন্য অনেকটা আসছে। আল্লাহ ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমান এনেছে, ওয়া আমিলু সোয়ালিহাত, নেক কাজ করেছে, অথবা সৌবিল হক, অথবা সৌবিস সব, এরপরে সে হকের ব্যাপারে আলোচনা করেছে, এরপরে ধৈর্য ধারণ করেছে, এ হলো চারটা। জোরে কোন কয়টা? তারা হলো সফল। তারা কি সফল? কারণ এই সফলতা পেতে গেলে ধৈর্য হলো সবচেয়ে মহৎ গুণ। সব সব মিলি, ইবাদত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, দুনিয়া হাঁটা বলেন, চলা বলেন, দোকানদারি বলেন, ব্যবসা বলেন, মায়ের পেটে সন্তান নিয়েছে, সব কাজে সকলেই ধৈর্য ধারণ করতে হবে, কথা হয় না? মা যদি পেটে বাচ্চা নেওয়ার পরে বেতার চুটি সহ্য না করে ডিলিট করে দেয়, তাহলে তার আর সামনের সফলতা সামনে নাই, কারণ সে ধৈর্য ধারণ করতে পারছে না। যদি যন্ত্রণা ভোগ করে ধৈর্য ধারণ করে, প্রসব যন্ত্রণায় কষ্ট করে যখন বাচ্চা প্রসব নিবে, তখন তার সফলতা ফিরে আসবে। সফলতা এত সহজ নয়, ধৈর্যের মুসলমান হতে হবে, ধৈর্যের নামাজি হতে হবে, ধৈর্যশীল হাজি হতে হবে, ধৈর্যশীল দানশীল হতে হবে, ধৈর্যের সাথে সেজদা করতে হবে। আজকে সেজদা দেওয়ার অভাব নাই, ধৈর্যের সেজদার অভাব। ধৈর্যের সেজদার কি অভাব? ধৈর্যের সেজদার কি অভাব? বাবাজি আগের মাটি দোয়া করতো হাঁটলে, আল্লাহ ওই বান্দারে আমার মধ্যে হাঁটায়ও, এখন মনে হয় মাটি লানত করে দুষ্টরে আমার উপর আর নিও নারী। মাটির তো কথা বলতে পারে, মাটির জীবন আছে, মাটির শক্তি আছে, মাটিও আল্লাহর কাছে আবদার করতে পারে, মাটিও আল্লাহর কাছে কি আবদার করতে,
মাটিও কি করতে পারে, সন্তোষ করতে পারে। আজকে আমরা সবুর নাই, ধৈর্য নাই, শুধু কি লিখি, কেউ কারো সবুর নাই। বান্দরে আমার সবুরের সাথে মিলেমিশে চলবেন, মহব্বত করবেন, ভালোবাসা বাড়াবেন, বায়ের সাথে বায়ের মহব্বত, পিতার সাথে মাতার মহব্বত, মাতা পিতা একজন আরেকজনের সাথে ভালোবাসা বাড়াই দেবেন বিভীষণ। আগে মানুষ এক কুয়ার পানি তিন গাম মিলে খাইতো, এখন এক টিউবওয়েলের পানি বাবা ছেলে খেতে পারে না, খাইতে পারেনি। আগে ওই গাম এক গাম আর এক গাম মারামারি করতো, এখন আর ওই গাম আর ওই গাম ওই পাশের ঘর আর ওই ঘর না, এক ঘরে আর ঘরে ঘরে বসে বসে ঝগড়া হয়। ঝগড়া হয় কি না, কারণ ইমানও নাই, আমলও নাই, হকের আলোচনাও নাই, নিজ হকের পথে চলে না, হকের দাওয়াত দেয় না, ধৈর্য ধারণ করে না, কারণ জীবনটা দুর্নীতিবাজের জিন্দিগি। ইমানে জিন্দিগি না দুর্নীতির জিন্দিগি, আমলি জিন্দিগি না দুর্নীতির জিন্দিগি, হকের জিন্দিগি না দুর্নীতির জিন্দিগি, বাবাজি ধৈর্যের জিন্দিগি নাই দুর্নীতির জিন্দিগি। যার পারিবারিক জীবনে ধর্ম নাই, ইমান নাই, আমল নাই, তার জীবন পারিবারিক জীবনে দুর্নীতিবাজ হয়। পারিবারিক জীবনে কি হয়, দুর্নীতিবাজ হয়। মনে করেন বড় ভাই যদি হয় ধর্ম না থাকে, সবার মাল মাই রাখে নিব, ধর্ম না থাকার কারণে দুর্নীতিবাজ হয়েছে। যদি বাবাজির সামাজিক দায়িত্বে থাকে, সামাজিক সামাজিক জীবনে যদি ধর্ম না থাকে, যদি ধর্ম না থাকে, ইমান না থাকে, আমল না থাকে, হকের উপর না থাকে, ধৈর্য না থাকে, দুর্নীতিবাজ হবে, মানুষের মাল মেয়ে কেড়ে ফেলবে। যে ব্যক্তি রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, যার যদি ধর্ম না থাকে, রাষ্ট্রীয় জীবনে দুর্নীতিবাজ হবে। তার যদি আন্তর্জাতিক দায়িত্বে থাকে, আন্তর্জাতিক দায়িত্বে থাকে, যদি ধৈর্য না থাকে গো, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ হবে।